দু চব্বিশ অর্থ সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় বেশিরভাগ শ্রেণীর ভাতার পরিমাণ শেষ পর্যন্ত অপরিবর্তিত সংস্কার ছাড়াই জিডিপির আড়াই শতাংশেরও কমে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ল মাত্র নয় হাজার সাতশো চুয়ান্ন কোটি টাকা বিশ্লেষকরা বলছেন সামাজিক নিরাপত্তা খাতকে এক ধরনের শুভঙ্করের ফাঁকিতে পরিণত করা হয়েছে বিস্তারিত গেল প্রায় চোদ্দ মাস ধরেই দেশে মূল্যস্ফীতি দশ শতাংশের ঘরে যার ফলে নিত্যপণ্যের অতি উচ্চ মূল্যে নাভিশ্বাস পরিস্থিতিতে সাধারণ মানুষ এমন অবস্থায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে প্রস্তাব রাখা হয়েছে এক লক্ষ ছত্রিশ হাজার ছাব্বিশ কোটি টাকা বরাদ্দ রাখার সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনার জন্য আগামী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে

সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতের আওতায় আসছে অর্থ বছরে প্রতিবন্ধী ভাতাপ্রাপ্তদের সংখ্যা বাড়ছে তিন লাখ চৌত্রিশ হাজার এই শ্রেণীতে উচ্চ মাধ্যমিক স্তরে ভাতা নয়শো টাকা থেকে এক টাকা করা হয়েছে মা ও শিশু সহায়তা কর্মসূচিতে দেড় লাখের বেশি উপকারভোগীর সংখ্যা বাড়ছে দুই লাখ করে উপকারভোগী বাড়ছে প্রবীণ এবং বিধবা ও স্বামী নিগৃহীতা শ্রেণীতে প্রায় দ্বিগুণ বাড়ানো হবে হিজড়া উপকারভোগী সামাজিক নিরাপত্তা খাত সুষম বাস্তবায়নে আন্তরিক হওয়ার পরামর্শ বিশ্লেষকদের এটা একটা শুভঙ্করের ফাঁকি পেনশন বাদ দিন তার সঞ্চয়পত্র সুদের বাদ দিন আসল যে সামাজিক নিরাপত্তা যেটা বলতে সাতচল্লিশ হাজার কোটা নিট সেটা খরচ করেন ভাতা বাড়ানো কাভারেজ বাড়ানো দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে যে বরাদ্দ রাখা হলো তা মোট দেশজ উৎপাদন বা জিডিপির দুই দশমিক চার দুই শতাংশ অথচ চলতি দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল জিডিপির দুই দশমিক পাঁচ দুই শতাংশ দু হাজার বাইশ তেইশ অর্থ দুই দশমিক পাঁচ পাঁচ শতাংশ এবং দু হাজার একুশ বাইশ অর্থ ছিল তিন দশমিক এক এক শতাংশ মুরসারিন হকজনয়েদ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা